বন্ধুরা হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাওয়ার উপায় কি, এই বিষয়ের উপরই আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। একটা বিষয় লক্ষ্য করে দেখবে বন্ধুরা, যখন কেউ কারোকে প্রচণ্ড ভালোবাসে, ভালোবাসা চলাকালীন কিন্তু ভালোবাসার মানুষটার প্রতি প্রথম থেকে যে গুরুত্বটা থাকে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেই গুরুত্বটা কমতে শুরু করে এবং এমন একটা সময় এসে উপস্থিত হয় যে ভালোবাসার জন্য যে মানুষটা পাগল ছিল সেই মানুষটাকেই কিন্তু ছেড়ে চলে যেতে হয়। এরকমই অনেক সিচুয়েশনে ব্রেকআপ হওয়ার পর মানুষ তার ভ্যালু বুঝতে পারে, কারণ একটা কথাতে বলে যে দাঁত থাকতে দাঁতের মর্ম কিন্তু আমরা কেউ বুঝি না। তেমনি ভালোবাসার মানুষটা যতক্ষণ আমাদের জীবনে থাকবে ততক্ষণ কিন্তু ভালোবাসার মানুষটার মর্ম আমরা বুঝবো না, যখন সে আমাদের জীবন থেকে হারিয়ে যাবে তখনই কিন্তু তার ভ্যালু আমরা ফিল করি। তেমনি ব্রেকআপ হওয়ার পর কাছের মানুষটা যখন চলে যায় তখনই কিন্তু তাকে আমরা খুবই ফিল করি। এমতো অবস্থায় সেই মানুষটিকে ফিরে পাওয়ার কি কোনো পথ আছে? হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি সেই বিষয়ে তোমাদেরকে কথা বলবো এবং আমি এই বিষয়ে তোমাদেরকে এমন কটা পয়েন্ট বলবো যে কটা পয়েন্টের উপর ডিপেন্ড করে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিব তুমি যাকে ভালোবেসেছিলে সে তোমাকে ছেড়ে চলে গেছে, সে তোমাকে 3 থেকে 7 দিনের মধ্যেই তোমার জীবনে পুনরায় ফিরে আসতে বাধ্য। শুধু আমার বলা কথাগুলোকে মনোযোগ সহকারে শুনে সেগুলোকে পালন করবে। বাট তার আগে একটা কথা তোমাদেরকে বলে দেই, যাকে তুমি ভালোবেসেছিলে সেও কি তোমাকে একসময় খুব ভালোবেসেছিল? যদি সে তোমাকে খুবই একসময় ভালোবেসে থাকে তবেই কিন্তু আমার বলা কথাগুলো কার্যকরী হবে, কেননা একটা সময় তোমার প্রতি তার প্রচন্ড ফিলিংস ছিল, আজ হয়তো সময়ের সঙ্গে সেই ফিলিংস নেই, যে কারণে কিন্তু সে তোমাকে ছেড়ে চলে গেছে। বাট যদি তার ভালোবাসায় খাদ থাকে তবে কিন্তু আমার বলা টিপসগুলো কাজে লাগবে না। তাই বন্ধুরা, আমার বলা টিপসগুলোকে কাজে লাগানোর আগে এটা ভেবে নিবে তোমার ভালোবাসার মানুষ একসময় তোমাকে খুবই ভালোবেসেছিল কিনা। তো চলো, এই ভিডিওতে আমি তোমাদেরকে মোট 6টা পয়েন্ট বলবো, তার মধ্যে 3টে পয়েন্ট বলবো যে 3টে পয়েন্ট তোমরা করবে না এবং পরবর্তী 3টে পয়েন্ট যেগুলোকে করার ফলে তোমার সেই ভালোবাসার মানুষটি তোমার জীবনে পুনরায় ফিরে আসতে বাধ্য, তা আবার 3 থেকে 7 দিনের মধ্যে। তো আমি প্রথমত তোমাদেরকে বলবো, তোমার এক্স তোমাকে ছেড়ে যাওয়ার পরে তুমি যে সমস্ত কাজগুলো একদমই করবে না। প্রথমত কখনো তাকে এই রিকোয়েস্টটা করবে না যে তুমি আমায় ছেড়ে যাবে না, কেননা হিউম্যান সাইকোলজি এমন একটা ভাবে কাজ করে যে কথাটা তুমি তাকে বলছো যে তুমি আমায় ছেড়ে যেও না, এই সম্পূর্ণ কথাটার মধ্যে শুধু না কথাটাকে বাদ দিয়ে বাদবাকি সমস্ত কথাটাকেই কিন্তু সে বেশি ইম্পর্টেন্ট দেবে। না কথাটাকে সে উজ্জ রেখে তুমি আমায় ছেড়ে যেও নার ফলে না কথাটা যে তার কাছে খুবই ভ্যালুয়েবল এবং সে যে নাটার ফলে বুঝতে পারবে যে তুমি তার লাইফে কতটা মূল্যবান, তার থেকে সে তোমার লাইফে যে বেশি মূল্যবান সেটা কিন্তু তোমার এই কথার মাধ্যমে সে বুঝে ফেলবে, যার ফলে কিন্তু সে তোমাকে একটা নিজের অজান্তেই অ্যাটিটিউড দেখাতে শুরু করবে, যে কারণে তুমি কখনো তাকে রিকোয়েস্ট করবে না বা নিজের অসহায়ত্বটাকে দেখাবে না যে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না বা তাকে কখনো যাওয়ার নিষেধটা করবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, কখনো তাকে একথা বলবে না যে তুমি চলে গেলে আমি কি করে থাকবো, তুমি চলে গেলে তো আমি মরেই যাব, আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। এই সমস্ত অসহায়ত্বর কথাগুলো যদি তাকে তুমি বলো না, তবে সে সত্যি এমন একটা জিনিস ভাবতে শুরু করবে যে তুমি তার কাছে কতটা অসহায়, সে তোমার কাছে কতটা মূল্যবান এবং সে তোমার জীবনে এতটাই জায়গা জুড়ে ছিল যে তুমি তার জীবন থেকে চলে যাওয়ার ফলে তার জীবনের কিছুই থাকবে না। একটা বিষয় এখানে ফিল করো তো, যদি তোমাকে কেউ অন্ধর মতো ভালোবাসে এবং সে যদি তোমাকে বারংবার বলে যে আমাকে ছেড়ে যেও না, তুমি আমার সব, তুমি ছাড়া আমি মরে যাব, এই সমস্ত কথাগুলো বলে আমাদের যেমন শুনতে ভালো লাগে, পাশাপাশি নিজের অজান্তেই কিন্তু তাদের প্রতি আমাদের মনে একটা অবহেলার জন্ম নিয়ে নেয়, কেননা হিউম্যান সাইকোলজি এমন একটাভাবে কাজ করে আমরা যখন কাউকে ভালোবাসি, যদি সে আমাদেরকে ভালোবাসে সেটা যেমন ভালোও লাগে এবং তার ভালোবাসাটা যদি অতিরিক্ত হয়ে যায় সেটাও যেন আমরা মানুষেরা হজম করতে পারি না। তাই তাই কখনো এই কথাগুলো বলবে না যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি যেও না, তুমি আমার সব, এই সমস্ত কথাগুলো বলে নিজের অসহায়ত্বের বিষয়গুলো তার সামনে কখনো স্বীকার যাবে না। এবং থার্ড যে কাজটা করতে হবে সেটা কি, অনেকে এরকম সিচুয়েশনে যখন বারবার রিকোয়েস্ট করার ফলেও যখন সে তাকে ভালো রেসপন্স দেয় না, তাকে ছেড়ে যাওয়ার জন্য পা বাড়ায়, তখন রেগে গিয়ে তাকে অনেক বাজে কথা বলে, গালিগালাজ করে এবং এমন কিছু বলে থাকে যে সমস্ত কথাগুলো বলার পরে কিন্তু যখন তার রাগ কমে যায় তখন সে আফসোস করে এবং সে মনে মনে ভাবে হয়তো আমি এত খারাপ কথা সেই মুহূর্তে বলেছি, এই সমস্ত কথাগুলো কি সে মাথায় ধরে রেখেছে, তার কি আমার জীবনে ফেরার আর কোনোই পথ নেই? তাই রাগের মাথায় এই সমস্ত বা কোনো রকমই নেগেটিভ কথা তাকে বলবে না। এতে গেল যে সমস্ত কাজগুলো তুমি করবে না। এবার তোমাদেরকে আমি বলবো কোন সমস্ত কাজগুলো করবে যার ফলে কিন্তু সে তোমার জীবনে আসতে বাধ্য। এবার প্রথম তোমার কাজ হবে তাকে ফোন করে 1টি বারের জন্য দেখা করতে বলা। দেখো, যার সঙ্গে তোমার এতদিনের সম্পর্ক, সে তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার প্রতি তার অনেক অভিমান, রাগ বা যে কোনো কারণবশতই হোক তার জীবনে কেউ আসতেও পারে, বা অন্যান্য কারণ সমূহের জন্য যদি সে তোমার জীবন থেকে চলে যায়, তাকে যদি তুমি একটিবার দেখা করতে বলো, সে নিশ্চয়ই লাস্ট একটিবার দেখা করতে কিন্তু নিষেধ করবে না। তো তার সঙ্গে একটিবার দেখা করো। এবার দেখা করার পরে তোমাকে যে কাজটা করতে হবে, এখনই কিন্তু তোমার সবচাইতে মূল্যবান কাজটা করতে হবে। তাকে দেখা করার পর যখন তুমি তার সামনাসামনি হবে, তখন তোমার ফেসে এমন একটা এক্সপ্রেশন আনতে হবে যেন তুমি তাকে দেখে সত্যিই খুব খুশি এবং তাকে শেষবারের মতো তুমি দেখছো, তুমি খুবই ইমোশনাল এবং ভালোবাসায় সে তোমাকে ছেড়ে চলে গেছে বলে রীতিমতো তুমি তাকে দেখে কেঁদে ফেলেছো, এমন একটা এক্সপ্রেশন কিন্তু তা তুমি মুখে নিয়ে আসবে। এবং এ সমস্ত এক্সপ্রেশনের সঙ্গে তাকে তুমি খুবই অসহায়তা, ইমোশনাল নিয়ে বলবে যে আজ আমি তোমাকে শেষবারের মতো দেখছি, তুমি আমার জীবনে যতটুকু সময় ছিলে সেই সময়টা আমার জীবনে খুবই মূল্যবান ছিল। হ্যাঁ, হয়তো এমন কিছু দোষ বা এমন কিছু বিষয়ের জন্য আজ তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তো আমি এই নিয়ে তোমাকে কিছুই বলবো না। এটা ঠিক, তোমাকে ছাড়া থাকাটা আমার কাছে খুবই কষ্টের, বাট আমি সবসময় চাই তুমি ভালো থেকো। এবং এরপরে তোমার জীবনে যে আসবে বা যদি এসেও থাকে, তাকে নিয়ে তুমি খুব সুখে থেকো, কেননা তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই কিন্তু ছিল আমার কাছে খুবই মূল্যবান। বাট একটা বিষয় কি জানো, আমার খুবই তোমাকে দেখতে ইচ্ছে করেছিল এবং এই কারণেই কিন্তু আজ তোমাকে ফোন করে ডাকলাম। আর আমি চাই না যে আমার জন্য তোমাকে কষ্ট পেতে হোক, আমি তোমার জীবনে কোনো কষ্টের কারণ হয়ে দাঁড়াতে চাই না বা বাধার কারণও হয়ে দাঁড়াতে চাই না। এই সমস্ত কথাগুলো তুমি যখন তাকে বলবে না, তখন কিন্তু সে কিন্তু এই সমস্ত কথাগুলো শোনার মতো মানসিকতা নিয়ে এসেছিল না, সে অন্য কিছু ভেবেছিল। যেমন দেখো, এই ভালোবাসার ক্ষেত্রে যে যাকে ছেড়ে যায়, যে ছেড়ে চলে যায় সে কিন্তু কষ্ট পায় না, যাকে ছেড়ে যায় সে কিন্তু কষ্ট পায়। এখানে এই কথাটা বলার পেছনে যে মূল কারণ হলো, যে ছেড়ে যায় সে কিন্তু অলরেডি মেন্টালি দিক থেকে তৈরি থাকে যে আমি তাকে ছেড়ে যাব, সেজন্য কিন্তু সে নিজের মন মানসিকতাকে তৈরি করে নেয় যে আমি যেহেতু তাকে ছেড়ে যাব সেহেতু আমার কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নেই। বাট যাকে ছেড়ে যাবে সে তো আর জানে না যে আমাকে সে ছেড়ে যাবে, সে তো তাকে খুবই ভালোবাসে। হঠাৎ করে সে যদি বলে যে আমি আর এই সম্পর্কটাকে রাখতে চাইছি না, আমি তোমাকে ছেড়ে চলে যাব, সম্পর্কটাকে এখানে ব্রেকআপ করতে চাই, যাকে বলছে সে কিন্তু এই সমস্ত কথাগুলো শোনার জন্য প্রস্তুত ছিল না। সে মেন্টালি লেভেলে এরকম করে ভাবছো যে সে তাকে খুবই ভালোবাসে, বাট হঠাৎ করে এই সমস্ত কথাগুলো বলার ফলেই কিন্তু তার মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা হবে। সে খুবই অসহায় ফিল করবে এবং সে ভাববে আমার পৃথিবী যেন শেষ হয়ে গেল। যে বলছে সে তো মনের দিক থেকে তৈরি হয়েই আছে আমি তাকে ছেড়ে চলে যাব, তাই কষ্টটা কিন্তু তার হবে না, যাকে বলবে তার কিন্তু কষ্ট হবে, কেননা সে কিন্তু এই সমস্ত কথাগুলো শোনার জন্যে মানসিক দিক থেকে প্রস্তুত ছিল না। এবার যেহেতু সে তোমাকে এই সমস্ত কথাগুলো যখন বলেছিল, তখন থেকে রীতিমতো তুমি খুবই কষ্টে আছো এবং তোমার মাথায় বাদ ভেঙে পড়ার মতো অবস্থা, তোমার জীবনে সব কিছু হারিয়ে গেছে। বাট সে কিন্তু এখন তুমি যে কথাগুলো তাকে বললে যে তুমি তোমার মতো করে থাকো, আমি তোমার জীবনে অনেকটা সময় কাটিয়েছি, এখন আমি তোমাকে শেষ দেখা করতে এসেছি, এরপর থেকে তুমি তোমার জীবনে সুখী থাকো, তোমার এই বলা কথাগুলো কিন্তু সে শোনার মতো মানসিকতা নিয়ে এসেছিল না। যখন সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন সে মানসিক দিক থেকে প্রস্তুতি নিয়ে তোমাকে বলেছিল এবং তুমি সেই সমস্ত কথাগুলো শোনার জন্য প্রস্তুত ছিলে না, তাই তুমি বেশি কষ্ট পেয়েছো। আজ কিন্তু তুমি তাকে এমন কথা বলছো যে সে ফিল করছে কি যে তুমি তাকে বিদায় জানাতে এসছো। এবার ওর মনে কিন্তু কখনো এমনটা ছিল না যে তুমি এই সমস্ত কথা বলবে, যার ফলে যে কষ্টটা ও যখন তোমাকে ছেড়ে যাওয়ার সময় বলেছিল, আজ তুমি একই কষ্ট কিন্তু ওকে বলছো ইনডাইরেক্টলি। মানে তুমি যে মনের মাঝে এই সমস্ত কথাগুলোকে সাজিয়ে নিয়ে এসছো, সেটা কিন্তু তাকে বুঝতে দেবে না। তোমার ফেস এক্সপ্রেশনে এমন একটা ভাব থাকবে যে তুমি তাকে সত্যিই বিদায় জানাতে এসছো। এবার এই সমস্ত কথাগুলো বলার পর ও তোমাকে কি বললো সেটা ইম্পর্টেন্ট না, যা ইচ্ছা তাই বলুক, তোমাদের কনভারসেশন যা হোক, এত কিছু বলার পরে কিন্তু তুমি তাকে ভালো থেকো, সুস্থ থেকো, তোমার জীবনে যেই আসুক না কেন তাকে নিয়ে সুখে থেকো, ভগবান তোমাকে ভালো রাখুক, এই সমস্ত বলার পরে তুমি বাড়ি চলে এসো। এবার তুমি দেখবা রেজাল্ট, কেননা সে বাড়ি গিয়ে ভাবতে শুরু করবে যে কিছুদিন আগে আমি তাকে ছেড়ে চলে এসেছিলাম, আজ সে আমাকে ছেড়ে চলে গেল, সে আমাকে এতটাই ভালোবাসে অথচ আমাকে ছেড়ে সে ভালো থাকবে। রীতিমতো এই সমস্ত কথাগুলো কিন্তু তার মনে ঘাটতে শুরু করবে এবং যত এই সমস্ত কথাগুলোকে নিয়ে সে ভাববে না, ততই কিন্তু তার মনের মাঝে উথাল পাথাল শুরু হবে, যেমনটা হয়েছিল তোমার মাঝে যখন সে তোমাকে ব্রেকআপ করে চলে গিয়েছিল। আজ সেই একই রকম সিচুয়েশনে কিন্তু তুমি তাকে দাঁড় করে দিয়েছো। সে রাত দিন সবসময় ভাববে যে আমাকে যে এত ভালোবাসতো, আজ সে আমাকে ছেড়ে চলে যাবে। এবং এই কথাগুলো বলে আসার পরে কিন্তু তুমি কিছুদিনের জন্য কোনো মতেই তার সামনাসামনি হবে না, যেন তোমার মুখের কথার সঙ্গে কাজের জন্য মিল থাকে। 3 দিন 5 দিন 7 দিনের মধ্যে দেখবে সে তোমার জন্য পাগল হয়ে যাবে, কেননা যেমন ফিলিংসটা সে যখন তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিল তুমি ফিল করেছিলে, আজ কিন্তু একই রকম ফিলিংস তুমি তাকে অনুভব করাচ্ছ, যার ফলে সে যেভাবেই হোক তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে এবং তার মাঝে এমন একটা ভাবনা জাগতে শুরু করবে যে ভাবনাটার ফলেই কিন্তু সে পুনরায় তোমার জীবনে ফিরে আসতে বাধ্য। কেননা আমরা মানুষেরা এমন একটা প্রাণী যারা নিজেদেরকে যদি কেউ ছেড়ে চলে যায় তখন কিন্তু কষ্টটা আমরাই পাই, বাট আমরা যখন কাউকে ছেড়ে চলে আসি তখন কিন্তু যাকে ছেড়ে আসি সে কিন্তু কষ্ট পায়। এসবের প্রক্রিয়ার ফলে কিন্তু সে তোমার জীবনে পুনরায় ফিরে আসতে বাধ্য।